বাহু, ইয়ে কি ব্যবহার হ্যায়? আধুনিক ক্রিকেটে মাঠের নজরদারিতে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব স্পাইডার ক্যামেরা। দড়িতে ঝুলে পুরো মাঠে ঘুরে বেড়ায় ক্যামেরাটি। তবে এবার সেই স্পাইডার ক্যামেরা মেলবোর্ন টেস্টে রীতিমতো অনরিক নরকিয়ার ওপর ঝাঁপিয়ে পড়লেন। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, যখন ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার, সেই সময় বোলিং শেষ করে ফিল্ডিং সাইডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নরকিয়া। তখন ক্যামেরাটি নিচ থেকে ওপরে ওঠার মুহূর্তে হঠাৎ ধাক্কা খায় নরকিয়ার মাথার সাথে। সেই ধাক্কা এতটাই জোরে ছিল যে সাথে সাথে মাটিতে পড়ে যায় নরকিয়া। যদিও বড় ধরনের কোনো চোট পাননি তিনি, মাঠও ছাড়তে হয়নি। সেই সময় ঘটনাটি দেখে ধারাভাষ্যকেরা হাসতে হাসতে বলছিলেন, ক্যামেরাটি হয়তো নরকিয়ার বোলিংয়ে মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করতে চেয়েছিল। নরকিয়া এই বিষয়টি বুঝতে না পেরে ব্যথা পেয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরও কি তাই মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে।